ইভেলি বিশ্বনলবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক তুলে ধরছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা জানি যে করোনার এই ক্রান্তিকালীন সময়ে ব্যাপক হারে আমাদের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, আর্থিক সংকট দেখা দিয়েছে, অনেকেই কাজ হারা হয়েছেন, অনেকের উদ্যোগটি বন্ধ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমরা ব্যবসায় কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। ব্যবসায় ঘুরে দাঁড়ানোর লড়াই এই বিষয়ে আমরা আলোচনায় আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। আছেন জনাব সবুর খান, ডিসিসি এর সাবেক সভাপতি, এবং অর্থনীতিবিদ ডক্টর সামি হক বিদেশি। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রিভেলি বিশ্বসংলাপে। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটু সচিবালয় থেকে ঘুরে আসবো, সেখানে এই মুহূর্তে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীরা তো শুনেছে, ব্যবসায়ীরাও চিন্তা করবে। আমরা মনিটর করছি তারা কি কি পরিমাণ আনছে। রমজান সামনে রেখে আমরা সমস্ত ব্যবসায়ী যারা সোলা বা এইসব জিনিস আনে তাদের কাছ থেকে আমরা রিপোর্ট পাবো। বাংলাদেশ ব্যাংক আমাদের রিপোর্ট করবে, যাতে করে আমরা জানতে পারবো যে আমাদের দেশের প্রয়োজন কতটুকু আর এলসি কতটুকু ওপেন হবে, তার সাথে ম্যাচ করে আমরা ডিসিপিও রিপোর্ট করবো। যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করবো, যাতে করে দাম সহনীয় মাত্রায় থাকে, যথেষ্ট পরিমাণ সাপ্লাই থাকে। ব্যবসায়ী কথা উনি কেউ বলেন একটুখানি, নর্মালি একজনই বলুন, বলেন আপনি, তারপরে শেষ করি। আমি ভোজদের অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। আজকের মিটিং এর সব বিষয় মাননীয় মন্ত্রী মহোদয়, আমার নাম মোস্তফা হায়দার, আমি ভোজদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি টিকে গ্রুপের ডাইরেক্টর। আমরা সচিবালয় যুক্ত ছিলাম, বাণিজ্যমন্ত্রীর সেখানে বাণিজ্যমন্ত্রী কথা বলছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। আমরা অনুষ্ঠানে ফিরছি ইভেলি বিশ্বসংলাপে। আমরা আজ ব্যবসায় ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আলোচনায় বসেছি। আমাদের সাথে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিসিসিআই এর সাবেক সভাপতি আছেন জনাব সবুর খান, আছেন অর্থনীতিবিদ ডক্টর সায়মা হক বিদিশা। আপনাদেরকে আরেকবার স্বাগত। জনাব সবুর খান, আপনাকে দিয়ে শুরু করি। মূলত আমরা বলছিলাম যে করোনা আসার কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে একটি ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে। কোন কোন সংকটগুলো এখন একদম প্রকট আকার ধারণ করেছে বলে মনে করছেন, যেগুলো থেকে বের হওয়াটা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কোন কোন বিষয়গুলো উল্লেখ করবেন? এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট সেক্টরটি সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ আমরা জানি যে একটা বিরাট অংশ কিন্তু আমাদের ফরেন কারেন্সি প্লাস আমাদের ব্যবসায়িক যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বড় অংশ, স্পেশালি অ্যাপারেল ইন্ডাস্ট্রি। আমরা জানি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি একটা বড় ফ্যাক্টরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি ফরেন বায়ারদের উপর ডিপেন্ড করা। তো একটা ব্যাপার হচ্ছে যে ফরেন বায়ার যেহেতু সারা পৃথিবীতেই কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ যতটুকু প্রিকশন নিচ্ছে তার থেকে অনেক বেশি প্রিকশন কিন্তু পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো নেওয়ার কারণে যেটা হচ্ছে যে ইকোনমিতে যে ভাইব্রেশনটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। এখনো কিন্তু একটা মন্থর গতি বিরাজ করছে, স্পেশালি বাংলাদেশের একটা বড় মার্কেট হচ্ছে ইউরোপে। এবং একইভাবে যদি আমি ইউএস এর মার্কেটের কথা বলি, যে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত ওভারঅল যে মুভমেন্ট সেখানে একটা সীমাবদ্ধতা থাকার কারণে এই ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারনালি আমি কিন্তু বলবো যে আমরা অতটা বেশি ক্ষতিগ্রস্ত না, তার কারণ হচ্ছে আমাদের সম্ভবত আমরা যদি বলি আমাদের ইমিউন সিস্টেম ভালো বা আমাদের যে রিস্ক নেওয়ার যে ক্যাপাসিটি বা আমরা যে রিজিলিয়ান, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের ইন্টারনাল যে মুভমেন্টটা সেটা কিন্তু আমি বলবো যে লকডাউনের পরে কিন্তু ধীরে 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 কিন্তু অনেকটা রিকভারি করা সম্ভব হয়েছে। কিন্তু আরেকটা ফ্যাক্টর সবচেয়ে বড় বেশি যে ইকোনমিতে কিন্তু মানি ফ্লোটা কিন্তু কিছুটা এখনো কিন্তু আমরা বলবো যে মন্থর গতি আছে, কারণ আমাদের বাংলাদেশে একটা বিরাট অংশে আমরা জানি যে আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি বা যাদের শ্রমের বিনিময়ে অনেক বৈদেশিক মুদ্রা আমরা উপার্জন করে থাকি, সেই শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু তারা কিন্তু পয়সা পাঠাচ্ছে। তারা কিন্তু তারা পয়সা পাঠাচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু যে পয়সাটা তারা পাঠাচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলিকে তারা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য তারা পয়সাটা পাঠাচ্ছে। আবার পাশাপাশি একটা বিরাট অংশ শ্রমিক কিন্তু এখানে আটকা পড়েছে। আবার এটাও সত্যি কথা যে ধারাবাহিক ভাবে যে শ্রমিকগুলো বাইরে যেত তারাও কিন্তু এখন কিউতে আছে। তো সবকিছু মিলে অনেকটাই কিন্তু মন্থর গতি আছে ব্যবসাতে। বাট এগেইন আমি বলবো যে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ প্লাস ওভারঅল আমাদের
পিপলদের যে রেজিলিয়েন্সি সবকিছু মিলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা মোস্ট প্রবলি 30% আমরা এফেক্টেড হচ্ছি। আমরা যদি বলি যে খুব ডিটেলস আমি না যদি বলি যে আমরা 30% কিন্তু ওভারঅল এফেক্টেড হচ্ছি ব্যবসা বাণিজ্যে। বাট একই দিকে আবার এটাও সত্যি কথা যে নতুন নতুন কিন্তু কিছু কিছু দিকও কিন্তু উন্মোচিত হচ্ছে, কারণ COVID-19 এর কারণে আমরা যেটা মনে করি যে ব্যবসার ভিতরে যে ডাইভার্সিফিকেশন আসা বা টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সি, এটা কিন্তু আগে একটা জড়তা ছিল আমাদের ব্যবসায়ীদের, একটা বড় অংশ কিন্তু টেকনোলজির উপরে খুব বেশি মাত্রা আমাদের ডিপেন্ডেন্সি ছিল না, কিন্তু এখন কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে একটা বড় ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসছে। এবং বাংলাদেশে যেহেতু ইতিমধ্যে আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের যারা বর্তমানে তথ্য প্রযুক্তিতে যারা বিরাজ করছে তাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু প্রতিনিয়তই বলে আসছে যে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তো এখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ীরা, আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় একজন যেহেতু আমি আইটি ব্যবসার সাথে সম্পর্কিত, সেখানে আমার কাছে মনে হয় ব্যবসায়ীরা যদি একটু প্রযুক্তিতে আরো একটু বেশি ইনভেস্টমেন্ট করে তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিডটা বা আমাদের জিডিপি বলি বা আমাদের ওভারঅল স্পিডটা বেড়ে যাবে, যেটা কোভিড কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বড় লেসন দিয়ে গেল। তার কারণে অনেকে কিন্তু শাই ফিল করেছিল, তাই না, যে টেকনোলজিতে তারা খুব একটা ইনভলভ হবে না। তো এই জায়গা আমার কাছে মনে হয়, কারণ আমি যদি বলি ভার্চুয়াল রিয়েলিটির কথা, একটা সময় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু কৌতূহল ছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি আদৌ আমাদের জীবনে কতটুকু বাস্তবিক ভাবে প্রভাব ফেলতে পারবে, কিন্তু এখন কিন্তু COVID-19 কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ার করে গেল যে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা আগে যেই কথাগুলো বলেছি এখন আজকে দেখুন আমি বা আমরা কথা বলছি, আমরা আমাদের নিজস্ব লোকেশনে বসে আমরা কথা বলছি, তাই না। তো এখানে কিন্তু আমরা ভার্চুয়ালি একে অপরের সাথে কানেক্ট হচ্ছে, এবং ভার্চুয়ালি কিন্তু আগামীতে এমন কিছু টেকনোলজি অলরেডি চলে আসছে যে আমরা কিন্তু বুঝতেও পারবো না কে কোথায় কোন অবস্থান থেকে সে কথা বলছে। আমরা কিন্তু যেটা 5G টেকনোলজির পর কিন্তু আমরা বোঝার কোনো উপায় নাই যে আমি কোন লোকেশনে বা আপনি কোন লোকেশনে বা কে কোথায় আছে। তার মানে এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু টেকনোলজির যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এবং আমার কাছে যেটা মনে হয় ব্যবসাতে সবচেয়ে বেশি কিন্তু অগ্রগামী, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট গুলো লক্ষ্য করেন, শেয়ার মার্কেটের দিকে লক্ষ্য করেন, আন্তর্জাতিক বাজারে সবকিছুতে কিন্তু টেকনোলজির একটা বড় বিপ্লব কিন্তু হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে পৃথিবীতে একটা বড় রকমের মিরাকল ঘটনা হয়ে গেল, ইলন মাস্কের মতো একজন ব্যবসায়ী কিন্তু শুধু COVID-19 এর কারণে সে কিন্তু রাতারাতি পৃথিবীর এখন সর্বকাল বা সর্বকালে ঠিক না মানে এই বছর সর্বোচ্চ ধনীর মর্যাদা সে পেল। একইভাবে আমরা জুম টেকনোলজি যার মাধ্যমে আমরা কথা বলছি, লক্ষ্য করুন যে জুমকে আমরা অনেকেই জানতামও না, কিন্তু আজকে মানে হিউজ কোম্পানি। আমার কাছে মনে হয় যে পৃথিবীর 60-80টা এয়ারলাইন্স কোম্পানি যেই পরিমাণ ফান্ড ক্যাপাসিটি আছে, জুমের কিন্তু একাই ফান্ড ক্যাপাসিটি অতটুকু। এইভাবে লট অফ কিন্তু বিজনেস এর ডিসরাপশন বা যেটাকে বলি ট্রান্সফরমেশন হচ্ছে। কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আপনার কাছে আরেকবার আসবো। আমাদের সাথে অর্থনীতিবিদ ডক্টর সামা হক বিদেশে আছেন, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। মূলত করোনার সময়টাতে বাংলাদেশের যে অগ্রগতি ছিল অর্থনৈতিকভাবে এবং ব্যবসা বাণিজ্যের যে অগ্রগতি ফ্লো ছিল সেটি কিন্তু খুব ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতির ক্ষতি যদি ধরি এক হিসেবে, সেটা আসলে সেই ক্ষতিটার ধরন বা ক্ষতিটার আকার কিভাবে নির্ধারণ করা যায়, বা আদৌ কোনো ধরনের কোনো চিহ্ন আপনারা পেয়েছেন কিনা, এবং সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে করণীয় কি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের প্রথম অংশে যদি যাই, আমরা আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থনৈতিক সূচকের মাধ্যমে দেখতে পাই। সূচকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূচক তো আমরা জানি যে প্রবৃদ্ধির কথা বলা হয়, অর্থাৎ জাতীয় আয়ের কথা বলা হয়। এর সাথে সাথে যেটি আছে আমাদের রপ্তানি, আমাদের রেমিটেন্স, আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেটার সাথে সাথে আরো যেটা আছে যে বিভিন্ন অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান সেগুলোর কিছু ইন্ডাস্ট্রিয়াল কিছু সূচক রয়েছে, আমাদের কৃষির সূচক রয়েছে। তবে আমি যেগুলো বলতে চাই যে এগুলোর সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা অনেক দেশের চেয়ে আমরা হয়তো ভালো করেছি, আবার অনেক দেশ কিন্তু আছে যে তারা আমাদের চেয়েও ভালো করেছে। তবে হ্যাঁ, আমার আমার মনে হয় যে সার্বিক ভাবে যদি আমরা বিবেচনা করি অনেক দেশই কিন্তু আছে ভারত এবং অন্যান্য অনেক দেশের তুলনায় কিন্তু আমরা একটা ইতিবাচক অবস্থায় রয়েছি। তবে আমার মনে হয় আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে যে সূচকগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু আসলে ম্যাক্রো সূচক, সামষ্টিক অর্থনীতি সূচক। কিন্তু আমরা যদি খানা পর্যায়ে যাই, তৃণমূল পর্যায়ে যাই, হ্যাঁ, সেই বিষয়গুলো আমাদের কিন্তু দেখার দরকার, মানুষ আসলে কেমন আছে। এবং সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমরা আসলে চাই যে মানুষ যে অবস্থায় আগে ছিল তার চাইতে ভালো অবস্থাতেই আসলে ফেরত যেতে চাই। অতটুকু যদি না পারি অন্তত আমাদের প্রি কোভিড যে অবস্থা সেই অবস্থায় মানুষদেরকে ফেরত নিয়ে আসার বিষয়,
এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের জরিপ বা বিভিন্ন তথ্যতে যেটা দেখতে পাচ্ছি যে পুনরুদ্ধার হয়তো হয়েছে, যেটা আমরা বলছি যে প্রবৃদ্ধির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে তুলনামূলক ভাবে, কিন্তু সেই পুনরুদ্ধার কিন্তু সবার জন্য এক হয়নি। যে বিষয়টি একটু আগে সবুর খান সাহেব বলেছেন, রাইটলি উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বেশ কিছু কিন্তু আমরা ইতিবাচক সেক্টর আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু জায়গায় অনেকে কিন্তু নতুন নতুন বিভিন্ন সুযোগ নিয়ে নিয়েছেন, সেটা কিন্তু অবশ্যই একটা ইতিবাচক দিক যেটা কোভিড এর আগে আমরা চিন্তা করিনি। কিন্তু এটার সাথে সাথে যেটা ভাবতে হবে যে অনেকেই কিন্তু রয়েছেন, দুটো বিষয় ভাবতে হবে। একটা বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু রয়েছেন যারা কিন্তু বিশেষ করে তৃণমূল পর্যায়ে গ্রামে স্বল্প শিক্ষিত যারা রয়েছেন তারা কিন্তু প্রযুক্তির সাথে কিন্তু এখনো সেভাবে পরিচিত হয়ে ওঠেনি, সুতরাং তাদেরকে পরিচিত করে তুলতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার জন্য একটু সময় লাগবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে কিছু কিছু আমি যদি তিনটা ভাগ বলি, একটা হচ্ছে আমাদের ক্ষুদ্র এবং মধ্যম আকারের শিল্প, আর আরেকটা হচ্ছে বড় আকারের শিল্প, এবং বড় আকারের শিল্পের সাথে আরেকটা হচ্ছে বড় আকারের কিছু সেবা প্রতিষ্ঠান এবং কিছু শিল্প। যেমন আমরা বড় আকারের বেশ কিছু শিল্পতে ইতিবাচক আমরা আমরা পুনরুদ্ধার দেখতে পেয়েছি, কিন্তু অনেক সেবা প্রতিষ্ঠান রয়েছে যেমন আমাদের বিভিন্ন ট্যুরিজমের মতো বিভিন্ন সেবা প্রতিষ্ঠান আছে, তাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু গতি খুবই শ্লথ, তাদের অনেকে কিন্তু আসলে হারিয়েই যাচ্ছে। এবং সেটার সাথে সাথে ক্ষুদ্র সেবা এবং ডেইলি লেবারার এবং এই ধরনের খুব প্রান্তিক যারা জনগোষ্ঠী তাদের পক্ষে কিন্তু এখন আসলে তারা যে অবস্থায় গেছে সেটার জন্য সরকারের কাছ থেকে যে প্রণোদনা প্যাকেজগুলোর কথা আমরা শুনেছি সেগুলো অবশ্যই ইতিবাচক। অনেক ধন্যবাদ ডক্টর সাইমাক বিদিশা, এই প্রণোদনা বিষয়ে আমরা আলোচনা করব। এবং আপনি অনেকগুলো সংকটের কথা বলেছেন, বিশেষ করে এসএমই খাতে, এসএমই খাত সহ বড় সেবা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর কিন্তু ঘুরে দাঁড়ানোর জায়গাটা এখন পর্যন্ত সেরকম পাকাপোক্ত বা শক্ত অবস্থানে যায়নি, সে বিষয় নিয়ে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। আমরা এই অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি দিচ্ছি, আপনারা দুজন আমাদের সাথে আছেন, দর্শক থাকুন আমাদের সাথে। বিরতি পর আবারও স্বাগত ইভেলি বিশ্ব সংলাপে। আমরা ব্যবসায় ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আলোচনা করছিলাম, আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, জনাব সবুর খান আছেন, ডক্টর সায়মা হক বিদিশা। জনাব সবুর খান, আপনার কাছে আরেকবার যাব। মূলত আমরা বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি একবার এসেছে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এদিকে পোশাক খাতেও কাজ হারা হয়েছেন প্রায় 3.5 লাখ শ্রমিক, এবং পুঁজি হারিয়ে বলা হচ্ছে যে 80-90% এসএমই উদ্যোক্তা যারা অনেকেই নিঃস্ব হয়ে গেছেন, এরকম অনেক কিছু রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি। এই যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তারা আসলে খুব মানবেতর জীবনযাপন করছেন অনেকে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদের পুনরুদ্ধারে আসলে কোন ধরনের উদ্যোগ এই মুহূর্তে নেওয়া দরকার, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, কি করণীয় এই মুহূর্তে আসলে কি মনে করছেন? ধন্যবাদ। প্রথম হচ্ছে আমার মনে হয় বিপাশা ম্যাডাম যেটা বললেন যে গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো প্রণোদনা প্যাকেজ কিন্তু ইন্ট্রোডিউস করেছে, এবং সোফার আমরা জানি যে গভর্নমেন্টের দিক থেকে যে পরিমাণ বরাদ্দ সেটা কিন্তু কোন অংশে খুব একটা কম নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কতটুকু প্রপারলি ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে এফেক্টিভ যারা রাইট পিপল পাচ্ছে কিনা। কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যাদের দরকার নেই তারাই কিন্তু এটা নিয়ে বেশি মাত্রায় তারা কিন্তু দৌড়ঝাঁপ করছে। আমাদের এটা একটা বড় প্রবলেম, কারণ আমরা যদি হয়তো বলি যে পাশ্চাত্যের কান্ট্রি গুলোর কথা যদি বলি, তারা কিন্তু আলটিমেটলি একটা চমৎকার সিস্টেমের মাধ্যমে সবকিছু তারা কিন্তু রান করছে, তাদের এখানে কিন্তু কোনো মধ্যপন্থী কেউ নাই। মধ্যপন্থী না থাকার কারণে কি হচ্ছে, সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সরাসরি কিন্তু তারা তাদের হয়তো পোস্টে তারা চেক পেয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে গুড গভর্নেন্স একটা বড় ফ্যাক্টর, কারণ আমি বিপাশার সাথে আরো একটা জায়গায় একমত যে আমাদের কিন্তু ডেফিনেটলি ম্যাক্রো লেভেলে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু সূচকে আমাদের অনেক উন্নতি হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার কারণ হচ্ছে যে যাদের পয়সা আছে তারা কিন্তু প্রতিনিয়ত আরো বেশি পয়সার মালিক হচ্ছে, সুতরাং সামষ্টিকভাবে কিন্তু ইকোনমির সূচকে কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে বলি, কারণ আমি যদি আমার কোম্পানি গুলোর কথাই বলি, আমি যদি আমার বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে আমি তাকাই, তাহলে আমি দেখবো যে আমার প্রতিষ্ঠানে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু আমাদের যারা এন্ট্রি লেভেলের যারা লোকজন তাদেরকে কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি না। তার কারণ হচ্ছে তাদেরকে হয়তো অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু বাট ইটস ভেরি টাফ। কারণ আমরা যদি বলি যে আমাদের অলমোস্ট 200 এর কাছাকাছি আমাদের ট্রান্সপোর্ট আছে, তো এখন এই ট্রান্সপোর্ট গুলো কিন্তু লকডাউন এবং বিভিন্ন সময় কিন্তু কমপ্লিটলি বন্ধ ছিল, এবং একটা সময় হয় কি মানুষ কিন্তু পয়সা পেলেও তার ভিতরে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনও কিন্তু একটা ইকোনমিতে কিন্তু ইম্প্যাক্ট তৈরি করে। কারণ এটা কিন্তু আমাদের অনেকের মনে রাখতে হবে যে ইকোনমিতে শুধুমাত্র অর্থ থাকলেই যে সবকিছু সমাধান করা যায় তাও কিন্তু না,
কারণ ফ্রাস্ট্রেশন গুড গভর্নেন্স এগুলো কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। কারণ আমরা যদি লক্ষ্য করি যে আজকে এই কোভিড এর ভিতরে অনেক লোক কিন্তু কর্মসংস্থান দ্বারা বা কর্ম হারানোর কারণে তারা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু অল্টারনেট আমি অপরাধমূলক কাজ কিন্তু তারা অনেক বেড়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে, কারণ আমি গত পরশু কিন্তু একটা নিউজে দেখলাম যে যাত্রীদেরকে উঠে তাদের কিন্তু প্রতি মধ্যে দেখা যাচ্ছে পরিমাণ কিন্তু আগেও ছিল কিন্তু এখন কিন্তু কোভিড এর পরে কিন্তু সেটা বেড়েছে এবং অনেকের সাথেই কথা বলে দেখা যাচ্ছে যে তারা কাজ হারানোর কারণে তাদের এই প্রবলেম গুলি তৈরি হচ্ছে। একইভাবে আমি যদি বলি যারা আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল যাদের কিন্তু প্রয়োজনে দরকার হইতো, এখন দেখেন কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু আমাদের কোনো অব্লিগেশন সেখানে নাই। তারপর আমি আমি মনে করি এটাও কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব যে তাদের পাশে দাঁড়ানো, কিন্তু বাট সীমাবদ্ধতা থাকবেই কারণ আমার কোনো কাজ নাই। কারণ আমি যদি বলি যে আমাদের গার্ডেনিং এর দায়িত্বে যারা ছিল, যারা আমাদের বিভিন্ন রকম সাপোর্টিং সাপ্লাই চেইনে যারা ইনভলভ ছিল, এখন তো এই কাজগুলো বন্ধ। তো বন্ধ থাকার কারণে তো আমাদের প্রয়োজন নাই, সেটা আমরা নিজেরা জানিও না তারা কারা। তো এই ধরনের প্রান্তিক বা এন্ট্রি লেভেলের লোকজন কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এই কোভিড এর কারণে, এবং যেটা কিন্তু ব্যবসার উপরে কিন্তু ইম্প্যাক্ট তৈরি হয়েছে। যেমন আপনি একটু আগেও যে কথাগুলো আমরা বললাম যে ক্ষুদ্র মাঝারি শিল্পে তারা কেন এফেক্টেড হলো, তাদের এফেক্টেড এর পিছনে কিন্তু এটাও একটা কারণ। আবার পাশাপাশি কিছু লোক কিন্তু তাদের ফ্রাস্ট্রেশনের কারণে তারা কিন্তু শহরে থাকার মতো যে কনফিডেন্সটা ছিল সেটাকে তারা হারিয়ে ফেলছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব সবুকান। আমি আপনার কাছে আরও কিছু বিষয় নিয়ে আসবো। আমরা ডক্টর সাইম হক বিদেশে আপনার কাছে একটিবার আসতে চাই। মূলত আমরা জানি যে প্রণোদনার জায়গাটা নিয়ে, প্রণোদনার বিষয় নিয়ে অনেকদিন ধরে কিন্তু আলোচনা হচ্ছে এবং বিশেষ করে এটা কিন্তু মোটামুটি সবাই জানে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের কাছে প্রণোদনার অর্থ সেভাবে পৌঁছায় না। এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে ব্যাংকিং চ্যানেলে যেটির মাধ্যমে প্রণোদনাটা পৌঁছাবে সেই জায়গাটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয়েছে। সেই এই জায়গাগুলোকে আসলে সহজ করার কোনো উপায় আছে কি, এই জায়গাটা আসলে করণীয় কি কি, কিভাবে সমাধান করলে আসলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা প্রণোদনার অর্থ বা আর্থিক সহায়তা পেতে পারে? ধন্যবাদ, আপনি একেবারে ঠিক কথাটি বলেছেন যে আমাদের দুটো সমস্যা। একটা হচ্ছে যে প্রণোদনা দেওয়া সত্ত্বেও বা প্রণোদনের জন্য এলিজিবল হওয়া সত্ত্বেও অনেকে প্রণোদনা পাচ্ছেন না, আর আরেকটা গ্রুপ হচ্ছে যে যারা আসলে প্রণোদনার আওতার একেবারে বাইরে থেকে গেছে। সুতরাং এই দুটো গ্রুপকে নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হবে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে দারিদ্র বেড়ে গেছে 42% এবং বিভিন্ন ধরনের আমরা আয়ের উপর একটা বড় ধরনের প্রতিঘাত লক্ষ্য করছি। এখন এই বিষয়ে একটা জিনিস আমরা যেমন লক্ষ্য করতে পারি যে যারা আসলে প্রণোদনার জন্য এলিজিবল হওয়া সত্ত্বেও পাচ্ছে না, যেমন আমরা দু একদিন আগেই যে যেটা পত্রপত্রিকায় আসলো সেটা হচ্ছে যে MFI গুলো যারা আছে বা NGO গুলো আছে তাদেরকে আসলে 4% হারে তারা ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এক্ষেত্রেও কিন্তু এই উদ্যোগটা আমি বলবো একটা প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা বাস্তবায়ন হবে কিনা সে বিষয়েও কিন্তু অনেক ধরনের জটিলতা দেখা দিয়েছে, যেটা কি বাজেট থেকে অর্থায়ন হবে, রিফাইন্যান্সিং স্কিম এর মাধ্যমে হবে। সুতরাং এটা একটা উপায় হতে পারে, কিন্তু এখানেও আবার আরেকটা ব্যাপার আছে। বলা হয়েছে যে মাত্র বোধে 700 কোম্পানি রয়েছে, NGO রয়েছে যারা আসলে নথিভুক্ত, তারাই শুধুমাত্র এই সুবিধাটা পাবে। সুতরাং এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক খাতে যে ধরনের ব্যবসায়ীরা রয়েছে, যারা যেসব NGO রা রয়েছে, যারা অনেকেই কিন্তু তৃণমূল পর্যায়ে কাজ করছে, তারা যেহেতু প্রাতিষ্ঠানিক না সেই কারণে তারা এই সুবিধাটা নিতে পারছে না। সুতরাং একটা বিষয় হচ্ছে যে যারা প্রাতিষ্ঠানিক তাদেরকে এই যে 4% সুদের হারে দেওয়ার বিষয়ে যে যে ধরনের প্রণোদনার কথা বলা হচ্ছে অল্টারনেটিভ স্কিমের মাধ্যমে, NGO গুলোর মাধ্যমে, MFI এর মাধ্যমে, এটা একটা চিন্তা করা দরকার এবং এটাকে খুব স্ট্রিক্টলি চিন্তা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আওতাটা বাড়াতে হবে, অর্থাৎ যারা হয়তো কাগজপত্র, যাদের জরুরি কাগজপত্র নেই তাদেরকে খুব স্বল্প সময়ে খুব বেসিক কিছু কাগজপত্র দেওয়ার মাধ্যমে, এবং যদি বলা হয় যে হ্যাঁ আপনাদেরকে এখন ঋণ দেওয়া হচ্ছে আগামী 2 মাসের মধ্যে কাগজপত্র ঠিক করে ফেলা হবে, এই ধরনের একটা কন্ডিশনাল ভিত্তি যদি আমরা তৈরি করতে পারি যে যাতে করে কিছুটা অন্তত বেসিক কাগজপত্রের মাধ্যমে তাদেরকে প্রাতিষ্ঠানিক এই আওতার মধ্যে আনাটা, এটা। আর কিছু কিছু খাত হচ্ছে বাদ পড়ে গেছে বা কিছুটা হলেও কিন্তু তারা একেবারেই আসলে দেখা যাচ্ছে যে প্রণোদনার আওতার মধ্যে পড়ছে না। যেমন আমরা ডেইলি লেবারারদের মধ্যে যারা রয়েছে, বিভিন্ন সেবা খাতে রয়েছে, যে যেমন যারা চুল কাটছে, হ্যাঁ, বা এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা কিভাবে আওতাভুক্ত করব, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন খাত ভিত্তিক যে চিহ্নিতকরণের বিষয়টা, সেই বিষয়টা চিন্তা করার সুযোগ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর সাইম হক বিদিশা। আরেকটি বিষয় কিন্তু আমরা এই যে প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু প্রণোদনার বাস্তবায়নের কথা জনাব সবুর খান একটু আগে বলছিলেন যে বাস্তবায়নের জায়গাটাও কিন্তু খুব বেশি শক্তিশালী না, দুর্বল জায়গা। সেই জায়গা আসলে করণীয় কী কী থাকতে পারে আমরা পরবর্তী অংশে সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আমরা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি দিচ্ছি, থাকুন আমাদের সাথে।
আরেকবার স্বাগত। এই ভ্যালি বিশ্বংলাপে আমরা আজ ব্যবসায় ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে জনাব সবুর খান আছেন, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি, এবং সেই সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর স্যাম হক বিদিশা। জনাব সবুর খান, প্রথম একদম প্রথম দিকে আপনি বলছেন যে রিস্ক ম্যানেজমেন্টের জায়গাটাও চিন্তা করতে হবে, এবং তার পাশাপাশি এই যে আর্থিক সহায়তার কথা আমরা বলছিলাম এর আগের পার্টে, আর্থিক সহায়তা বাস্তবায়নের জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ, বাস্তবায়ন হচ্ছে না। কিভাবে বাস্তবায়নে গেলে কী কী ধরনের উদ্যোগ নিলে আসলে বাস্তবায়নটাকে সুন্দরভাবে করা সম্ভব, সেই সাথে রিস্ক ম্যানেজমেন্টের জায়গাটা আসলে কার কী ভূমিকা থাকা উচিত, এই দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমার মনে হয় যে এটা ট্রু যে রিস্ক ম্যানেজমেন্টে আমরা কিন্তু ভেরি পুয়ার, কারণ আমরা বাংলাদেশিদের একটা বড় সমস্যা হচ্ছে অলওয়েজ আমরা খুব পজিটিভ চিন্তা করি এবং রিস্ক নিতে ভালোবাসি। তো রিস্ক নিতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় যেটা হয় যে আমরা রিস্কের যে কভারেজটা নেওয়া বা এটার জন্য যে মানসিক প্রস্তুতি গুলো রাখা, আপনি অনেক কোম্পানি দেখবেন যে তারা কিন্তু হয়তো রিসার্চে তারা খুব একটা বেশি পয়সা ব্যয় করতে চায় না, তারা কিছুটা ডেভেলপমেন্টের জন্য তারা ফান্ড রাখতে চায় না। আবার একইভাবে যেটা আমরা একটু আগেও যে আলোচনা গুলো করলাম যে গভর্নমেন্টেরও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই করতে হবে, কারণ গভর্নমেন্টেরও কিন্তু আলটিমেটলি একটা সেক্টর আছে রিস্ক ম্যানেজমেন্টের, এবং গভর্নমেন্টেরও যারা যেসব ক্ষেত্রে কাজ করে যেমন এই যে পণ্যদ্রব্যগুলো দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু আমরা মনে করি যে আইডেন্টিফাই করা উচিত যে আমার কোন কোন সেক্টর গুলো এফেক্টেড হলো। যেমন একটা সার্ভিস সেক্টরের সাথে যারা সরাসরি ইনভলভ, যেমন বিপাশা ম্যাডাম যেটা বললেন যে সেলুন থেকে আরম্ভ করা এই, তারপর ট্রাভেল ট্যুরিজম, এই ধরনের অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে কিন্তু পিপলস খুব একটা বিপদে না পড়লে যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন যে এখন কিন্তু ম্যাক্সিমাম পিপলই দেখবেন চুল বড় হয়ে গেছে, অনেকেরই দেখবেন যে তারা বিয়ার্ড না হইলেও তারা এখন দাঁড়িয়ে রাখছেন, তার মানে তারা খুব সহজে তারা কিন্তু ওখানে যাচ্ছে না। তো এই ধরনের আমি একটু আগে যেটা বললাম যে কন্ট্রাকচুয়ালে বা ডেইলি বেসিসে যারা কাজ করে বা অনেকগুলো কিন্তু প্রতিষ্ঠান অনেকে ব্যবসা করে যারা কিন্তু হয়তো দেখা গেলো তাদের স্বীকৃত কোনো বিজনেস নাই, একেবারে লিমিটেড কোম্পানি করে বড় বিল্ডিং নিয়ে ওইভাবে তারা কিন্তু হয়তো ব্যবসা পরিচালনা করছে না, তারা হয়তো একটা ছোট্ট একটা ট্রেড লাইসেন্স করে তারা হয়তো ব্যবসাগুলো পরিচালনা করছে, কিন্তু এই কোভিড এর কারণে তারা এফেক্টেড হচ্ছে এবং তারা আলটিমেটলি তারা কখনো রিস্ক নিয়ে চিন্তাই করে না, তাদের ওই ধরনের ম্যানেজমেন্টের সাথে তারা সম্পৃক্ত ছিল না। আবার একইভাবে আমি যদি বলি যদি রিস্কের ফ্যাক্টরে আসছি, আমরা অনেক সময় বলি ফায়ার ফিটিং বা ফায়ারের ব্যাপারে যে প্রিকশন গুলো, এই কোম্পানি গুলো কিন্তু এফেক্টেড হয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে মানুষ কিন্তু এই সময় বাড়িতে আগুন লাগবে বা প্রতিষ্ঠানে আগুন লাগবে এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। তো এই ধরনের কোম্পানি গুলো যারা রিস্ক ম্যানেজমেন্টে বা যারা ব্যাকএন্ডে কাজ করে এই ধরনের কোম্পানি গুলো কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এখানে আমাদের কাছে যেটা মনে হয় যে প্রপার এডুকেশন সব লেভেলই দরকার, শুধুমাত্র গভর্নমেন্টের লেভেলে করবো না, আমরা বেসরকারি লেভেলও করবো, শিক্ষা ব্যবস্থার ভিতরেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যারা প্রাতিষ্ঠানিক ভাবে আগেই চিন্তা করেছে যে এই ধরনের একটা প্রবলেম হলে কি হইতে পারে, তারাই কিন্তু এবার ওভারকাম করতে পেরেছে। কারণ আমার খুব খারাপ লাগে এবং আপনি আমার সাথে একমত হবে যে অনেক শিক্ষককে কিন্তু রাস্তায় অল্টারনেট পেশার জন্য তারা রাস্তায় নেমে আসছে। আমরা কিন্তু আপনাদেরই একটা প্রতিবেদন আমরা লক্ষ্য করেছি যে অনেক শিক্ষক তারা হয়তো তার শিক্ষকতা যে পেশাটাকে তারা লুকিয়ে তারা নিজেদের মানে নিজেদেরকে বাঁচার জন্য তারা কিন্তু রাস্তায় নেমে আসছে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সাথে যারা সম্পর্কিত তাদেরও কিন্তু আমার কাছে মনে হয় যে অল্টারনেট যে পলিসিগুলো বা টেকনোলজিক্যাল যে ইনভলভমেন্ট গুলো ছিল সেখানে কিন্তু একটা বড় সীমাবদ্ধতা ছিল। তো একইভাবে আমরা আসলে জি অনেক ধন্যবাদ। আমরা ডক্টর সাইম হক বিদেশি আপনার কাছে একটু যেতে চাই যে মূলত আমরা প্রণোদনার বিষয়ে আলোচনা করছিলাম এবং প্রণোদনার আওতা নিয়ে আপনি কিন্তু কথা বলছিলেন, হ্যাঁ সরকারি ইনিশিয়েটিভের কথা বলছিলেন জনাব সবুর খান একদম প্রথম পার্টে। সব কিছু মিলিয়ে আসলে এখন এই মুহূর্তে খুব দ্রুত কোন কোন উদ্যোগগুলো নেওয়া উচিত ঠিক আগের অবস্থানে সবাইকে ফিরিয়ে আনার জন্য, খুব ছোট্ট করে বলবেন। তুমি একটু আগে যেটা বলেছিলাম সেটার সাথে আগের কথার সাথে একটু যুক্ত করে একটা কথা বলা হয়নি সেটা একটু বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু দেখতে হবে যে প্রণোদনা আসলে পাচ্ছে কারা। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন যে রিপোর্টগুলো দেখেছি সেখানে দেখছি যে কিছু কিছু সৎ ব্যবসায়ী এবং যাদের সত্যিকার অর্থে দরকার রয়েছে তারা পেয়েছে, কিন্তু আবার এই ধরনের কিন্তু কিছু অভিযোগও রয়েছে যে ঋণ খেলাপিরা বা যাদের পুনঃতফসিলীকরণ করা হয়েছে তাদেরও কিন্তু অনেকে নাকি এটা পেয়েছে। যদি সেই বিষয়গুলো হয় সেটা কিন্তু শক্ত হাতে দমন করতে হবে যে যাতে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত যারা এবং ঋণ খেলাপিরা যেন কোনোভাবেই সেটা না পায়, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক খাতে যারা রয়েছে তাদেরকে যতটা সম্ভব কিছুটা সিম্পল ডকুমেন্টেশনের মাধ্যমে আনা, এবং যারা একেবারে খাতের বাইরে রয়ে গেছে তাদেরকে আর্থিক প্রণোদনার বাইরে অন্য বিভিন্ন ধরনের প্রণোদনার কথা আমাদের চিন্তা করতে হবে। যেমন শহরাঞ্চলে আমরা রেশনিং এর ব্যবস্থার কথা চিন্তা করতে পারি, যারা শহর
শহরাঞ্চলে যারা রয়েছে, যে যারা বস্তিবাসী রয়েছে, তাদের জন্য সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোকে আমরা এক্সটেন্ডেড করার কথা চিন্তা করতে পারি, যে শুধু যে ব্যাংক ঋণ সেটা না, অন্য অন্য বিভিন্ন বিষয়। এবং সরকারের বিভিন্ন যে বড় বড় ধরনের এমপ্লয়মেন্ট জেনারেটিং অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিষয়গুলো যেটা রয়েছে সেগুলো কিন্তু গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু আরো গুরুত্ব দেওয়া দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে ব্যাংক ঋণের আওতার বাইরেও কিন্তু অনেকে চলে যাচ্ছে, তাদেরকে যেন আমরা আওতার মধ্যে আনতে পারি, সেই বিষয়গুলো খুব জরুরি এবং সেই বিষয়গুলো হচ্ছে গুরুত্বের সাথে বিবেচনা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সোশ্যাল সেফটি নেট নিয়ে আপনি কথা বলছিলেন যে মূলত অপ্রাতিষ্ঠানিক খাতগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য এবং যেগুলো এর বাইরে সে তার জন্য কিন্তু সোশ্যাল সেফটি নেটটাকে নিয়েও কিন্তু কাজে লাগানো যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, জনাব সবুর খান যদি কিছু অ্যাড করতে চান এক মিনিটে। বাংলাদেশ অলরেডি এই দিকটা একটা স্টেপ আমরা এগিয়ে আছি, কারণ আমাদের ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এই ন্যাশনাল আইডি কার্ড থেকে এখন কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা লোককে, যেটা রিলেশন ম্যানেজমেন্ট, যে প্রতিটা লোককে কিন্তু আইডেন্টিফাই করা উচিত, তার ক্রেডিট ফেসিলিটি কতটুকু, তার ক্যারেক্টার কতটুকু, তার কি ধরনের বিজনেস করছে, তার অপরচুনিটি কতটুকু। আমার মনে হয় ডাটা অ্যানালাইসিসটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা শুধুমাত্র গভর্নমেন্টেরই না, কারণ গভর্নমেন্টও আমার কাছে মনে হয় যে, কারণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা জানি, সুতরাং আজকের সারা পৃথিবীতে কিন্তু আমার মনে হয় ডাটা অ্যানালাইসিস বা ডাটা নিয়ে যারা কাজ করছে তারাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমি মনে করি যে ট্রান্সপারেন্ট হয়েছে, তারা পরিচালিত করতে সক্ষম হচ্ছে। এখানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর প্রত্যেক জায়গায় আমার কাছে মনে হয় যে কোভিড এর এই লাস্ট মেসেজটা হচ্ছে যে আমাদের প্রপার ডাটা অ্যানালাইসিস গুলি থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। জি, অনেক ধন্যবাদ জনাব সবুর খান, এবং অনেক অনেক ধন্যবাদ ডক্টর সায়মা হক বিদেশি, আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে অনেকগুলো সমাধানের পথ আপনারা দেখিয়েছেন, অনেকগুলো সমাধান কীভাবে করা যায় সেই পথগুলো আপনারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভ্যালি বিশ্বসংলাপ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।